খাটখোলা বাজার, এখানে একটি চেকপোস্ট প্রশিক্ষণ এখানে অভিযান পরিচালনা করছে, একে একে গাড়ি তারা জিজ্ঞাসাবাদ করছে। এবার খাটখোলা বাজারের পরিস্থিতি, অসংখ্য প্রাইভেট কার, তারপরে পণ্যবাহী গাড়ি এবং রিক্সা চলাচল করতেছে। সার্জেন্ট এখানে পরিচয়পত্র তাকে জিজ্ঞাসা করলো। খাটখোলা এখানে অভিযান পরিচালনা করতেছে, তার পরিচয়পত্র জিজ্ঞাসা করতেছে, তার আইডি কার্ড শেষ করতেছে। খোলা রোডে এখানে একে একে গাড়ি তারা চেক করছে। এখানে পুলিশের কর্মকর্তারা আছে, যারা কার্ড শো করতে পারছে না আইডি কার্ড, তাদেরকে একে একে পারমিশন দিচ্ছে। দেখা যায় সেই গাড়িটা যে আসিয়েছে ডাক্তারে যাওয়ার উদ্দেশ্যে, ডাক্তারখানায় যাওয়ার উদ্দেশ্যে আমি সার্জেন্ট সাপায়েত, আমরা ওয়ারী ট্রাফিক জোনের হাটখোলা ওআরবির সংলগ্ন টিকাতলিতে ক্রাইম পুলিশের সমন্বয়ে ট্রাফিক সহ সংগঠিতভাবে আমরা চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করতেছি। এই চেকপোস্টের চেকিংয়ের আওতায় আমরা অযথা যে গাড়িগুলো ঘোরাফেরা করছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। যদি যুক্তিসঙ্গত সরকার প্রণীত বিধিমালা মোতাবেক যে যে কারণ নিয়ে বের হতে পারবে, সেই কারণগুলো যদি যুক্তিসঙ্গতভাবে কেউ উপস্থাপন করতে পারে দেন তাদেরকে আমরা এক্সকিউজ করি। কিন্তু যুক্তিসঙ্গত কারণ ছাড়া কেউ যদি অযথা ঘর থেকে বের হয় গাড়ি নিয়ে বা পাবলিক যদি পায়ে হাঁটা যারা আছে তাদেরকে আমরা বাসায় ফিরাই দিই, আর গাড়ি নিয়ে কেউ বেরোলে আমরা তাদেরকে আমাদের প্রসিকিউশনের আওতায় আনতেছি। আর প্রতিটা মানুষের মাঝে একটা প্রবণতা, মোটামুটি তুলনামূলক গাড়ির সংখ্যা খুবই কম, তারপরে যা বেরোচ্ছে আমরা চেষ্টা করতেছি ওগুলো চেকিংয়ের আওতায় আনার জন্য। পুলিশ, তারপরে হচ্ছে আমাদের সেনাবাহিনী যারা এই লকডাউন পরিচালনা কার্যক্রমে নিয়োজিত আছে, তারাই সাধারণত পাবলিকের প্রবণতা ওই রকম আসলে আধিক্য দেখা যাচ্ছে না। তারপরে যেগুলো আছে আমরা ওগুলো চেকিংয়ের আওতায় আনতেছি। সন্দেহজনক কাউকে বা ওরকম অযথা ঘোরাফেরা কেউ যদি করে থাকে তাদেরকে আমরা বুঝিয়ে শুনিয়ে আবার বাসায় ফেরত পাঠানোর চেষ্টা করতেছি। যারা তাদের কোনো প্রতিষ্ঠানের, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী বলে দাবি করে তাদেরকে আমরা কার্ড দেখা, আইডি কার্ড শো করতে বলি। যদি কোনো কেউ আইডি কার্ড দেখাতে না পারে তাদেরকে আমরা প্রসিকিউশন আওতায় আনতেছি।